আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা ইনশাল্লাহ ভালো আছি এখন বর্তমানে ইনশাল্লাহ। গত 12 দিন আগে আমার স্ত্রী লই আমি ডিভিএস হাসপাতালে, শফিউল্লাহ স্যারের হাসপাতালে ইনশাল্লাহ ভর্তি হয়েছি। আজকে প্রায় 13-14 তারিখ হয়েছে, ইনশাল্লাহ আমরা খুব ভালো, আমার স্ত্রী ভালো ইনশাল্লাহ, সে কারণে আজকে আমরা চলে যাচ্ছি। তো দেশবাসীর কাছে দোয়া করি, দোয়া চাই। আমার স্ত্রীর হাড়ে আছে না, হাড়ে বহুত সমস্যা ছিল এদের দীর্ঘ 1-1.5 বছর তলক। দর্শক, আমার রোগী কতটা সুস্থ হয়েছে এটা জানতে চলেন, আপনার প্রথম ভিডিওটা আপনারা দেখেন ইনশাল্লাহ। আমার স্ত্রীর নাম হয়েছে মনোরা বেগম, বয়স 42। এর ঠ্যাঙের গোড়ালি, পায়ের গোড়ালি সমস্যা, বসতে পারে না, ফুলি যায় এবং গিরা কামড়ায়, এখন ঠিকমতো শুইতে পারে না, কোমর ব্যথা, তারপরে মাথায় ব্যথা, এর ঘুম নাইট গিয়ে ভাড়ায় সারা রাত পরে হয়ে মনে করে সিনসিনায়, এবং কোমর ব্যথালে ঘুম যেতে পারছে না। স্বাভাবিক জীবনে সে রান্দা বাড়ি এখন ঘরে গৃহণীতে অথচ রান্দা বাড়ি একটু কুত্তে লাগলে হের ব্যথাটা বাড়ি যায় কত বুঝছেন, তারপরে একটু হাঁটলে হে একমাত্র কত আধা মাইলের ভিতরে 3 বার বসে থাকে, সে কোমর ব্যথালে হাঁটতে পারে না। সবসময় হাজার ঠ্যাঙ্গা একটু বাসা দিয়ে থাকে, ফুলা দিয়ে থাকে, কোমরে ব্যথা এবং মাথায় ঠিকমতো ঘুম হচ্ছে না, এদের ব্যথার কারণে ঘুম হচ্ছে না। এটা আজকে প্রায় 2 বছর তলকেই অবস্থা, 2 বছর হয় নাই, 1 বছর 7 মাস 8 মাস হইবে একটু হইবে, এই হঠাৎ করে এই ব্যথাটা হে দেখা দিছে। ঘরে বাড়ি নতুন বাড়ি বানিয়েছি, নতুন বাড়ি কিছু মাড়ি টাড়ি তুলতো, কিংবা গাছ গাছ লাগাইতো, এই একটু ইয়ে আছে, সেজন্য মানে হঠাৎ করে হে কম পড়লে একটু পাঁচ ব্যথা আছে, তো তারপরে পাঁচ থেকে কবে মানে এবার বলে কমরে। তো দীর্ঘ এখান দিয়ে 1.5 বছর তো লাগে কষ্ট করে, তো নানা রকম একবার আমি আনছি ঢাকাতে, একবার আনছি আমার বলছিল কি ঢাকাতে ডাক্তারে গেলে কী নাম বলছে অপারেশন করতে হইব, মানে আমার করাইছি রক্ত পরীক্ষা দিয়েছি, সবাই বলেছিলেন আমার করাই আপনারা সবাই ফলে দিয়ে কেছে দেন অপারেশন করতে হইব, আমি বলছি দেন না, এখন আমার ছেলে 2টা আছে আলাদা দিন, মানে ও কিবা প্রবাসে উনি বলে মার এত সবরে অপারেশন করতেন না, অন্য যদি মেডিসিনের সাহায্যে ভালো হয় তাইলে হইব, না হইলে আমি আমরা এত সবরে অপারেশন করতেন না, এর কারণে মনে করেন কিছু ওষুধ দাবাই লই কিছু ব্যায়াম দিছে বাড়িতে চলে গেছে। ডাক্তার তো বহুত দেখেছি, হ্যাঁ ঠিক আছে, এটা এখন মনে করেন আমাদের মাস দি সমনি ওইখানেও নিছি, সবাই এক কথা বলছিল অপারেশন করার জন্য বলছিল, তো শেষ লাস্টে আমি আর অপারেশন করেন না, একটু ব্যায়ামে আর অন্য ওষুধ খাওয়াইছি, অনেক ডাক্তার বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াইছি, তা খাবার পরে কিছু হইল না, মানে রাত্রে সিনসিনে সিনসিনে মাথার এ ব্যথা আমার স্ত্রী ঘুম দিতে পারে না, এবং অনেক ট্যাবলেট ব্যথার ট্যাবলেট খাইছে, হে খাওয়ার পরে শেষ লাস্টে আমি চলে গেছি দেশের বাইরে আসতে পারি না। তো এখন আমি ওই সেনার সারের সেনার আজকে ফাড়ায় 1 বছর তলকে আমি হঠাৎ করে আমার চোখের সামনে সারের সেনার যখন আইছে তখন সারের সেনার চাই, এ ভিতরে সারের সেনার সবসময় আজকে 1 বছর তলক মনের ভিতরে একটা আশা আছে, যত রোগী আছে সব রোগী এখান থেকে ভালো হয়ে যায়, অনেক রোগী মাদ্রাস ইন্ডিয়া ওই বিভিন্ন দেশে যায় ভালো হয় এসব রোগে, আমাদের বাংলাদেশে সবাই জিজ্ঞেস করলে বাংলাদেশে কি ডাক্তার আছে না, এই ডাক্তার ভালো ডাক্তার বাংলাদেশে নেই, তো আমি শফিউল্লাহ স্যারের কথা বিশ্বাস করি এবং এই দেশে আপনাকে সেবার কারণে আপনাকে কথাবার্তার কারণে ইনশাল্লাহ আমার মনে ভিতরে বিশ্বাস ইয়ে ভালো হইব, কার কথা না শুনি আমি সেনা সাই স্যার আর স্যার রসুল্লাহ বাকি সার লাগাতে সব কিছু, সেই কারণে আমি বাড়িতে চলে আসছি। আসিয়া ইনি নেটের মাধ্যমে ডাক্তার শফিউল্লাহ স্যারের ডিপিএস হাসপাতালে আমি ইউটিউবে দেখছি দেন অনেক রোগী ভালো ওই যার, সেই কারণে কোনো মানুষের কথা না শুনে এর মাধ্যমে আমি ঢাকা চলে গেছি নোয়াখালীতে, নোয়াখালীর থেকে আসে ইনশাল্লাহ স্যার আগে স্যারের লোক আলাপ করছি, সাহে স্যারে অনেক টেস্ট দিছে আমার দিছে সব কিছু দেখি, এখন বর্তমানে স্যারে কয়েক 20 দিন থাকতে হইব, থাকার পর স্যারে ইনশাল্লাহ আমাকে স্যার ঠিক আছে অসুবিধা নাই, আপনার যেমনি ভালো হয় এমনি করেন, তো স্যার আমাদেরকে এখানে থাকার জন্য 20 দিন থাকার জন্য দিছে,
তো 20 দিন ইনশাল্লাহ, যে 12 দিন হয়েছে ইনশাল্লাহ, আশা করি আমার স্ত্রী করে বলে ইনশাল্লাহ আমি সুস্থ আছি, আল্লাহ দিলে ইনশাল্লাহ আমি দেশের বাড়িতে যাবো। তো আমি কই ঠিক আছে ইনশাল্লাহ, স্যারের লগে আলাপ করি, স্যারে কী বলে ইনশাল্লাহ। তারপরে ইনশাল্লাহ আমার যে স্ত্রী এখন বর্তমানে ইনশাল্লাহ খুব ব্যথা আর নাই ইনশাল্লাহ, আশা করি নাই। আপনার তো সবাই দোয়া ইনশাল্লাহ ভালো হয়েছে, বাকি জীবন যদি বাঁচে রাখে দোয়া করিবেন। আর এইখানে যে ডাক্তার আমার স্ত্রীর থেরাপি দিছে, কিবা দেখছে সবসময় যে একটা সেবা দেখছে, সে নিজের মায়ের মতন হে মেয়ের মতন ইনশাল্লাহ খুব সেবাটা খুব ভালো হয়, আমার স্ত্রী খুব খুশি হয়েছে হে বলে। তো আশা করি ইনশাল্লাহ, এ বহুত পরিশ্রম করছে, হেও পরিশ্রম হয়েছে, আজ এতদিনের ভিতরে আসা যাওয়া মনে করেন অনেক পরিশ্রম করি ইনশাল্লাহ। আজ আমার স্ত্রী বলে মিশন আমি ভালো আছি ইনশাল্লাহ, আমি দেশে বাড়িতে যাবো। শফিউল্লাহ প্রধান স্যারের ইনশাল্লাহ সহযোগিতা হেমি ওসুল্লাহ ভালো করছে আল্লাহ, বাকি জীবনটা আপনাকে দোয়া যদি ভালো থাকে এটাই কামনা করি ইনশাল্লাহ। এর কথাবার্তি আমি প্রথম আসি শফিউল্লাহ স্যারের লগে দেখা করছি, স্যারও কই চাইছে ঠিক আছে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ, আশা করি ভালো আমি ওসুল্লাহ ভালো হইব। তো সবাই আপনারা সবাই দেশবাসী যারা আছেন বর্তমানে, যারা আঙ্গ মতন এই ব্যথায় আমার স্ত্রীর মতন বুঝতেছেন, আপনারা এখানে আসেন, আসি ইনশাল্লাহ আশা করি আপনারাও ভালো হয়ে যাবেন। এখানে যত নার্স আছে, যত ডাক্তার আছে, তত পরিচালক আছে, ইনশাল্লাহ সবাই ভালো। সবাই ডেলি একবার আসি জিজ্ঞাসা করে রুগীর আপনাকেও কোনো সমস্যা আসেনি, আপনারও কী অবস্থা, কোনো সেবার কোনো ত্রুটি আসেনি, সবাই ইনশাল্লাহ সবাই সবসময় একবার দুইবার করে স্যার আসে, ডাক্তারও আসে, মাঝে মাঝে ডাক্তার আসে দেখে কী অবস্থা কী খোঁজখবর নিতেছে। তো আপনার দেশবাসীও যদি কোনো ব্যথা ভোগেন আপনারা আসেন ইনশাল্লাহ, আশা করি আপনারা ভালো হইবেন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।